হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই। গল্পটা কেন শোনালাম এটা পরে বলছি। এক মাতাল একবার রাত্রে, প্রায় রাত্রে ১২টায় একটা সময় রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে মদ খেয়ে আছে, মাতাল তো মদ খাবে। হাঁটতে হাঁটতে সে একটা রেস্টুরেন্টের সামনে আসলো, অর্ধেক বন্ধ অর্ধেক খোলা। রেস্টুরেন্টের সামনে আসতেই সে বলল, দোকানে বয় বেয়ারা যারা আছে তাদের বলল, এই আমায় কিছু খেতে দাও। তো রেস্টুরেন্টের মালিক ছিল, বয় বেয়ারা ছিল, যারা ছিল সবাই বলল যে খাবার তো সব শেষ হয়ে গেছে। বলে মাংস দাও, বলে মাংস শেষ, মাছ দাও, মাছ শেষ, বলছে যা আছে তাই দাও। তো রেস্টুরেন্টের মালিক বেয়ারা সবাই খুব অনুরোধ করলো যে ভাই কিচ্ছু নেই, আপনাকে কী খেতে দেব। তো তখন বলল যে যা আছে তাই দাও। তো বলছে যে আমার ফ্রিজে কিছু কাঁচা মাংস আছে, কাঁচা গরুর মাংস, মুরগির মাংস, চিকেন, তবে সব কাঁচা, এগুলো আছে, আপনি কি এগুলো খেতে পারবেন? বলে তাই দাও, আমাকে ফ্রিজ থেকে বের করে যা আছে তাই দাও। তো মাতাল তো নাছোড় বান্দা, এর থেকে তো রাতে রেহাই পেতে হবে দোকান মালিক এবং যারা বেয়ারা আছে তাদের সবাই এর থেকে ছাড় চাচ্ছে। তো চিন্তা করলো যে ঠিক আছে, একে বের করে একটা বড় সাইজের চিকেন বা মুরগি দিয়ে দিই। তারা করলো কি, একটা ফ্রিজ থেকে বের করে বড় সাইজের একটা চিকেন, ভালো একটা মুরগি তাকে দিল, কাঁচা, বেশ পলিপ্যাক করে দিয়ে দিল। তারপর মাতাল করলো কি, ওইটা নিয়ে রাস্তায় হাঁটছে। হাঁটতে 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 বাড়ির কাছাকাছি আসতে না আসতে ঠিক মাঝপথে, মাঝপথ পেরিয়ে কিছুটা দূর হয়ে গেছে বাড়ির কাছাকাছি আসতে, তো দেখছে তার পিছন পিছন, সে দেখতে পেল যে তার পিছন পিছন একটা কুকুর হাঁটছে। সে কুকুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, এত রাত্রে তুমি হাঁটতেছ? রোজ যখন এখান থেকে আসি তখন তো সব কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে, কিন্তু তুমি তো আজকে কোনো ঘেউ ঘেউ করলে না, কিচ্ছু করলে না, তোমার সমস্যাটা কী ভাই, কী চাও? কুকুর পিছন পিছন হাঁটছে, আস্তে 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 মাতালের পিছন পিছন কুকুরটা হাঁটছে। তো মাতাল করলো কি, ঠিক ওই সময় তার হাতে যে মাংসটা ছিল সেটা খুলে কুকুরের সামনে দিল, কুকুরের সামনে দিয়ে বলল, নাও খাও, তুমি তো খুব ভদ্র কুকুর, ভালো বংশের বা ভালো জাতের মনে হচ্ছে, খা। তাকে খেতে দিয়ে কুকুরটা মাংস খাচ্ছে, আর এই মাতাল করছে কি, কুকুরের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, খাও, তুমি খুব ভালো জাতের কুকুর, তুমি বংশগত, তোমার 14 গোষ্ঠী খানদান, অনেক ভদ্র, না হলে সব কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে, তাদের তো কাউকে দেখছি না, তুমি কিন্তু নতুন কুকুর মনে হচ্ছে, তাই আমাকে দেখে ঘেউ ঘেউ করেনি, কিছু করেনি, মাংস খাও। তার পিঠে সুন্দর হাত বুলিয়ে দিচ্ছে আর কুকুরটা মাংসটা খাচ্ছে, কুকুর মাংস খাচ্ছে। মাতাল ঘরে চলে আসলো, ঘরে এসে বউকে বলল যে তাড়াতাড়ি কিছু খেতে দাও। তো বলে যে এত রাত্রে এসেও কী খেতে দেবো, আচ্ছা ঠিক আছে যা আছে তাই দিচ্ছি। মাতাল মোটামুটি বসলো খাবার টেবিলে, তারপরে বউ করলো কি, যা খাওয়া বাড়িতে আছে তা বের করে মাতালের সামনে দিল খাবার জন্যে। মাতাল খাচ্ছে, তো বউ জিজ্ঞেস করছে তাকে যে তুমি কি করে আসলে এত রাত্রে, তোমার কোনো অসুবিধা হয় নাই? তো বলছে, এতে আশ্চর্য হবার কি হয়েছে, আমি তো রোজই রাত্রি করে বাড়ি ফিরি, তখন তো জিজ্ঞেস করো না, আজকে তুমি জিজ্ঞেস করছো যে কি ব্যাপার এত রাত্রে ফিরছি। বলছি না, জিজ্ঞেস করছি একটাই কারণে, দেখছো না সব বাড়িঘর বন্ধ, সবার জানলা দরজা সব বন্ধ করে আছে, তার কারণটা কি জানো? শুনতে পেলাম এই মহল্লায়, এই পাড়ায় নাকি একটা চিতে বাঘ ঢুকে পড়েছে, তাই সবাই জানলা দরজা বন্ধ করে নিজের মতন আছে। তো চিতে বাঘটা যে কোনো বাড়িতে যে কোনো সময় হানা দিতে পারে, এতে রাস্তাঘাট একেবারে ফাঁকা, দেখোনি জনশূন্য, কেউ নাই। তো মাতাল একটু হালকা হালকা তার মাতলামি তো কমে আসছে, এতদূর পথ হেঁটে এসছে, তো বলছে যে চিতে বাঘটার ভয়, সবাই জানলা দরজা বন্ধ করে ঘরের ভিতরে আছে, আমি খুব চিন্তায় ছিলাম যে তুমি কখন বাড়ি ফিরবে। তো বলে যে কই রাস্তায় তো চিতে বাঘ দেখিনি। মাতাল বলল, কই রাস্তায় তো আমার সঙ্গে কোনো চিতে বাঘের দেখাই হয়নি, একটা কুকুর দেখছিলাম পিছন পিছন আসছিল, অন্য কোনো কুকুর আজকে ঘেউ ঘেউ করেনি, আমি রাস্তায় চিকেন আনছিলাম, কুকুরটাকে দিয়ে দিয়েছি, কুকুরটা খাচ্ছিল, কুকুরটা খুব ভদ্র, তার পিঠে হাত বুলিয়ে হাত টাত বুলিয়ে দিয়েছি, কুকুরটা খাচ্ছি, আমি চলে এসেছি। তো তারপরে এ বাড়ি ও বাড়ি ফোন করতে আরম্ভ করলো,
মাতালের বউ। ফোন করে তারা দুজনে সবাই করলো কি যে মহল্লায় সিসি ক্যামেরাগুলো সবাই অন করে দেখতে থাকলো। তো সিসি ক্যামেরা দেখতে পেল এই মাতাল সাহেব চিতে বাঘটিকে চিকেন খাওয়াচ্ছে এবং তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মাতাল চিতে বাঘটার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর ওই যে চিকেন হোটেল থেকে যেটা রেস্টুরেন্ট থেকে আনছিল কাঁচা চিকেন এটা মাতাল ওকে খাওয়াচ্ছে আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, বাঘটা খাচ্ছে। এর ফাঁকে উঠে এসেছে তো খুব কপাল ভালো যে চিকেন খাওয়া অবস্থায় এই মাতাল সাহেব বাড়ি ফিরেছে। আর যদি চিকেনটা খাওয়া হয়ে যেত তাহলে মনে হয় মাতালের মাতলামি আজকেই এই শেষ দিন ছিল। যাই হোক, মাতালের বউ তো মহা একদম নিজে ক্রেডিট নিতে ব্যস্ত, তার স্বামী মাতাল হলেও বীর একজন, একজন মহাবীর যে বাঘকে মাংস খাওয়াচ্ছে এবং পিঠে হাত বুলিয়ে দিয়েছে, বাঘ তাকে কিছুই করেনি, চলে আসলো। মাতাল চিন্তা করছে যে আমি মাতাল ছিলাম তাই বাঘটাকে কুকুর মনে করেছি আর তাকে চিকেনটা খাইয়ে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। মাতলামির একটা ভালো গুণ ছিল যে রেস্টুরেন্ট থেকে গিয়ে কাঁচা মাংস আনছে, তবে মাতলামির খারাপ দিকটা হচ্ছে সে চিতা বাঘটাকে চিনতে পারেনি। এখন বলি আপনাকে গল্পটা বলছি কেন। বলছি এই জন্যেই যে মদ যারা খায় তারা অনেকেই মনে রাখে না, মদ খাক অসুবিধে নেই, কিন্তু মাতাল হলেই কিন্তু অসুবিধা। ধরেন আপনি মদ খেয়েছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি মনে করবেন যে আপনি তো মদ খেয়েছেন, আপনার কোনো হুঁশ নাই, কিন্তু একটা গাড়ি এসে আপনার উপর চলে যেতে পারে, এটা এক সাইড। আর যদি আপনি হালকা মদ খেয়ে আপনি হাঁটেন, আপনি অবশ্যই রাস্তার মাঝখানে যাবেন না, আপনি ফুটপাথ দিয়েই হাঁটবেন। আর ওই যে চিতাবাঘের কথাটা বললাম, এরকম বাঘ তো আপনার সামনেও পড়তে পারে। ধরেন বাঘ না পড়লো, একটা পাগল কুকুরও তো আপনার সামনে আসতে পারে। আপনি যদি মাতাল না হতেন তাহলে আপনি অবশ্যই সাবধানে চলাফেরা করতে পারতেন। মাতাল কিন্তু সাবধান ছিল না, কপাল গুণে বেঁচে গেছে। তাই মদ খান, মনে রেখেন যারা মদ খান খেতে থাকেন, অসুবিধে নেই, অতিমাত্রায় খেয়েন না, মাতাল হয়ে যাবেন। আর যদি মাতাল হন, ভাই ওটা তো চিতা ছিল, মাংস পেয়ে মাতালকে ছেড়ে দিয়েছে, আপনাকে তো নাও ছাড়তে পারে, অথবা পিছন দিকে একটা গাড়িও চলে আসতে পারে, আপনি তো মাতাল ছিলেন, কি দরকার শুধু শুধু ভাই, জীবন তো একটাই, সুন্দর করে বাঁচুন না, একদিন তো চলেই যাবেন, ফেরত তো আর আসবেন না, জীবনটা ওয়ান ওয়ে রোড, এক মুখে চলাচল এক রাস্তা। আসুন কিছুদিন সুস্থ হয়ে বেঁচে থাকার জন্যে সবাই চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানিয়েন।